রাজ্যে জেলা আদালতে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে গ্রুপ ডি পোস্টে অষ্টম শ্রেণী পাশে কর্মী নিয়োগের জন্য নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ছেলেমেয়ে উভয় আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, কারা কারা এখানে আবেদন করতে পারবেন, রাজ্যের কোন জেলা আদালতে নিয়োগ করানো হচ্ছে, কীভাবে আপনারা আবেদন করবেন, আবেদন কবে থেকে শুরু হচ্ছে, আবেদনের ফিস কত টাকা চাওয়া হয়েছে, এই সমস্ত বিষয়ে বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করব। আলোচনা শুরু করবার পূর্বে বন্ধুদের কাছে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, পরিবর্তিত এরকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো হলে ভিডিওটি অতি অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে বন্ধুদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। রাজ্যের কোন জেলা থেকে ভিডিও দেখছেন, কীরকম ভিডিও পছন্দ, ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে সেই সমস্ত জেলা ভিডিও বা সেই সমস্ত ভিডিও সবার প্রথমে প্রকাশিত করা হবে। দর্শকরা যে জেলা থেকে বেশি করে আমাদের কমেন্ট করবেন সেই জেলার ভিডিও সবার প্রথমে প্রকাশিত করা হবে। তো চলুন বন্ধুরা, রাজ্যের কোন জেলা আদালতে নিয়োগকরণ হয়েছে, কারা কারা এখানে আবেদন করতে পারবেন, এই সমস্ত বিষয়ে বিস্তারিত নিয়োগ নোটিশে দেখে নেব। তো বন্ধুরা, আমরা একেবারে বিস্তারিত বিষয়ে চলে এসেছি। আপনারা ওয়ান স্ক্রিনে নিয়োগী নোটিশ দেখতে পাচ্ছেন, এখানে পোস্টের নাম দেওয়া রয়েছে। আমরা আগেই আলোচনা করেছি যে গ্রুপ ডি পোস্টে নিয়োগকরণ হচ্ছে। সুইপার এখানে রয়েছে, পারমানেন্ট বেতন 4,900 থেকে 16,200 টাকা করে পারমানেন্ট বেতন আপনাদের এখানে শুরু হচ্ছে। টোটাল ভ্যাকান্সি এখানে দেওয়া রয়েছে, মোট তিনটে ভ্যাকান্সি রয়েছে। কোন কোন ক্যাটাগরির আবেদন করতে পারবেন এখানে দেওয়া রয়েছে। এলিজিবিলিটি অফ এজ অ্যান্ড এসেন্সিয়াল কোয়ালিফিকেশন এখানে বলেছে, 18 থেকে 40 বছর বয়সের মধ্যে হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন এখানে বলেছে, ক্লাস 8 পাস করে থাকতে হবে, স্বীকৃত কোনো স্কুল বা মাদ্রাসা স্কুল থেকে আপনারা যদি ক্লাস 8 পাস করে থাকেন সেক্ষেত্রে এখানে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য আবেদনের ফিস এখানে চাওয়া হয়েছে, ইউআর এবং ইউআর এসসি ক্যাটাগরি যারা রয়েছেন তাদের 300 টাকা আবেদনের ফিস দিতে হবে, প্লাস ব্যাঙ্ক চার্জ এখানে রয়েছে। এসসি ক্যাটাগরি যারা আবেদন করবেন তাদের 150 টাকা দিতে হবে, প্লাস এখানে ব্যাঙ্ক চার্জ দিতে হবে। আবেদনের ফিসগুলো এখানে দেওয়া রয়েছে। আবেদন আপনাদেরকে অনলাইনের মাধ্যমে করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন জেনারেল ইনস্ট্রাকশন ফর অ্যাপ্লিকেশন বিফোর অনলাইন সাবমিশন বা অ্যাপ্লিকেশন, অর্থাৎ অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। অনলাইন আবেদন করার জন্য এখানে গাইডলাইন্স দেওয়া রয়েছে, ফটো কত সাইজের মধ্যে থাকতে হবে, সিগনেচার কত সাইজের মধ্যে থাকতে হবে, কী ফর্মেটে থাকতে হবে, এখানে গাইডলাইনগুলো দেওয়া রয়েছে। আপনারা এখান থেকে দেখে নিলে নিজের থেকে আবেদন করতে পারবেন। নোটিশ প্রকাশিত হয়েছে ডিস্ট্রিক্ট জাজ অফ হুগলি, হুগলি জেলা থেকে নোটিশ প্রকাশিত হয়েছে, অর্থাৎ হুগলি জেলার ডিস্ট্রিক্ট জাজ কোর্টে নিয়োগ করানো হয়েছে। আপনারা ওয়ান স্ক্রিন এখানে দেখতে পাচ্ছেন অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ অফ হুগলি ইংলিশ ডিপার্টমেন্ট, নোটিশ নাম্বার এখানে দেওয়া রয়েছে, যে ডেটে নোটিশ প্রকাশিত হয়েছে তার ডেট এখানে দেওয়া রয়েছে। আবেদন আপনাদেরকে অনলাইনের মাধ্যমে করতে হবে, আমরা আগেই আলোচনা করেছি। অনলাইনের মাধ্যমে আবেদন করার জন্য এখানে সময়সীমা দেওয়া রয়েছে, 6 জুন 2022 থেকে 7 জুলাই 2022 পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য এখানে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট আপনারা আবেদনের পেজে পৌঁছে যেতে পারবেন। এবং নিয়োগ নোটিশেরও লিঙ্কও ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে ডাউনলোড করে বিস্তারিত বিষয় দেখে নিয়ে বুঝে নিয়ে তারপরে আপনারা এখানে আবেদন করবেন। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করলাম রাজ্যের জেলা আদালতে কর্মী নিয়োগের জন্য নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে গ্রুপ ডি পোস্টে নিয়োগকরণ হচ্ছে। অষ্টম শ্রেণী পাশে এখানে আবেদন করতে পারবেন। সুইপার পোস্টে নিয়োগকরণ হচ্ছে, পারমানেন্ট বেতন 4,900 থেকে 16,200 টাকা করে পারমানেন্ট বেতন এখানে শুরু হচ্ছে। আবেদন আপনাদেরকে অনলাইনের মাধ্যমে করতে হবে। বয়স 18 থেকে 40 বছর হলে আপনারা এখানে আবেদন করতে পারেন। এই সমস্ত বিষয়ে বিস্তারিত নিয়োগ নোটিশে দেখে নিয়েছি বা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করেছি। আশা করছি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছি। যদি কারো কোনো রকম বুঝতে অসুবিধা, ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো হলে ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করুন এবং আপনাদের বন্ধুদের সাথে বন্ধুদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, পরবর্তী এরকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। তাদের ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরিবারের খেয়াল রাখবেন। অল বাংলা স্টুডিও ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।